ভারতবর্ষের স্বাধীনতা 75তম দিবস উদযাপন উপলক্ষে আজাদী কা হিন্দ মানে অমৃত মহোৎসব, সেই পরিপ্রেক্ষিতে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টর অ্যাসোসিয়েশন এবং বিবেকানন্দ বিচার মঞ্চ যৌথ উদ্যোগে আমরা সারা রাজ্যে এই আমাদের আয়ুর্বেদ পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের এই চেষ্টায় আমাদের এই স্বাস্থ্যশিবিরগুলিতে, বিশেষ করে আয়ুর্বেদিক স্বাস্থ্যশিবিরতে আমরা যেখানেই করছি দেখা যাচ্ছে বিপুল উৎসাহ উদ্যাপনের মধ্যে প্রচণ্ড প্রচুর মানুষ আমাদের মধ্যে সামিল হচ্ছে। বিশেষ করে আমরা যেখানে যাচ্ছি সেখানে যোগা আয়ুর্বেদ কী করে একসঙ্গে দুটো প্রচেষ্টাকে চালিয়ে যেতে হয় এবং কী করে রোগমুক্ত ভারত এবং রোগ নিজেকে সুস্থ এবং সবল রাখতে পারে তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই চেষ্টায় আমাদের এই পরিষেবায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তের থেকে লোক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসছে। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে আমাদের আয়ুর্বেদ, বিশেষ করে আয়ুর্বেদিক মেডিসিন এবং এর যে পার্শ্ব প্রতিক্রিয়া নেয় এটা মানুষ জেনেছে এবং জানেও, এবং আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উনি চাইছেন, ওনার স্বপ্ন যে আমাদের আয়ুর্বেদ সারা পৃথিবীতে এবং দেশ তো আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে এই জন্য ছড়িয়ে পড়ে, তার জন্য ওনার এই স্বপ্নকে আমরা সাফল্য করার জন্য আমরা এই আয়ুর্বেদিক অ্যাসোসিয়েশন আমরা প্রতিদিন প্রতিটা সরকারি কাজের ছুটির দিনে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা এই আয়োজন করে থাকি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে এই ওষুধ মানে বিশেষ করে পরিচয় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি মেডিকেল অফিসার আয়ুর্বেদিক, আমি ডক্টর রঞ্জিত সাহা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.